100 দিনে আমরা ইসরায়েলের 1000 সামরিক যান ধ্বংস করেছি, বলল হামাস। লোহিত সাগরে হুতিদের ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর। ইসরায়েলি হামলায় গাজায় নিহত প্রায় 24,000 মানুষ। আমেরিকার আগ্রাসী চরিত্র সবার সামনে উন্মোচিত হয়ে পড়েছে, বলল ইরান। 100 দিন পরেও হামাস মুক্তি দিল না বাকি পণবন্দীদের। আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। তাইওয়ান সংকট বাড়বে, চীন বিরোধীর বিজয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 100 দিনে আমরা ইসরায়েলের 1000 সামরিক যান ধ্বংস করেছি, বলল হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা এ পর্যন্ত গাজা উপত্যকায় শত শত ইসরায়েলি সামরিক যান ধ্বংস কিংবা অচল করে দিয়েছে। হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বার্তায় এ কথা জানান। তিনি বলেন, উত্তর, দক্ষিণ ও মধ্য অঞ্চল দিয়ে গাজা উপত্যকায় যেসব ইসরায়েলি সামরিক যান ঢুকেছিল সেগুলোর মধ্যে গত 100 দিনে আমরা 1000 যানে হামলা চালিয়েছি, ফলে এসব যান আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। গত 100 দিনে গাজা উপত্যকায় হামাস শত শত সফল অভিযান চালিয়েছে বলে জানান আবু ওবায়দা। তিনি বলেন, দখলদার সেনাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধের পরিধি দিন দিন বাড়ছে এবং সেই যুদ্ধের আগুনে শত্রুবাহিনী এবং তাদের পৃষ্ঠপোষকেরা জ্বলে পুড়ে মরছে। গাজা আগ্রাসনে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত যেসব সাফল্য অর্জনের দাবি করেছে তার নাকচ করে দেন হামাসের এই সামরিক মুখপাত্র। তিনি বলেন, ইহুদিবাদীরা আমাদের অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্ল্যাটফর্ম ও বহু কিলোমিটার টানেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অথবা ধ্বংস করার যে দাবি করেছে তা হাস্যকর। এমন একদিন আসবে যেদিন এসব মিথ্যা প্রমাণিত হবে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার আগে দখলদার শক্তির সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন আবু উবাইদা। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনার কোনো অর্থ হয় না। অডিও বার্তার অন্যত্র হামাসের মুখপাত্র তাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের প্রতিও ইঙ্গিত করেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনের কারণে গত কয়েক সপ্তাহে বহু ইহুদিবাদী বন্দীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের অনেকেই নিহত হয়েছে। তিনি বলেন, বাকিদের জীবনও প্রতি মুহূর্তে ইসরায়েলি আগ্রাসনের সামনে বিপন্ন হয়ে পড়েছে আর তাদের ভাগ্যে যা কিছু ঘটছে তার পুরো দায় দখলদার শক্তিকেই নিতে হবে। এদিকে লোহিত সাগরে হুতিদের ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর। লোহিত সাগরে যুদ্ধবিমান থেকে হুতিদের একটি জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামরিক বাহিনীর দাবি, রবিবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে মার্কিন নৌবাহিনীর একটি ডিস্ট্রয়ারকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। ইউএস সেন্ট্রাল কমান্ডো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে জানায়, ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ লোহিত সাগরে মোতায়েন ইউএসএস ল্যাবুনের দিকে সরা হয়, তবে এতে কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত সপ্তাহে ইয়েমেনের হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এর প্রতিক্রিয়ায় এই মিসাইল নিক্ষেপ করে হুতি বিদ্রোহীরা। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় 24,000। ইসরায়েল হামাস চলমান সংঘাতের মধ্যে এবার গাজার পাশাপাশি পশ্চিম তীরেও বাড়ছে উত্তেজনা। আজ সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় 5 ফিলিস্তিনি নিহত হয়েছে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ওয়ালস আবু ইউসেফ জানিয়েছে, পশ্চিম তীরের পরিস্থিতিও খারাপ হতে শুরু করেছে। এদিকে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে গাজায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। যত দিন যাচ্ছে প্রায় প্রতিদিনই শত শত মানুষ ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হচ্ছে, দীর্ঘ হচ্ছে লাশের সারি। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় 100 দিনের সংঘাতে এখন পর্যন্ত প্রায় 24,000 মানুষ প্রাণ হারিয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 23,968 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 60,582 জন। এদিকে গাজায় 48 ঘন্টার বেশি সময় ধরে টেলিযোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইন কমিউনিকেশন কোম্পানি পালটেল। সংস্থাটি জানিয়েছে, সেখানে টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করতে গিয়ে তাদের 2 কর্মী নিহত হয়েছে। এদিকে আমেরিকার আগ্রাসী চরিত্র সবার সামনে উন্মোচিত হয়ে পড়েছে।
ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, ওই হামলার মাধ্যমে সাম্রাজ্যবাদী আমেরিকার আগ্রাসী ও মানবতা বিরোধী চরিত্র সবার সামনে উন্মোচিত হয়ে পড়েছে। তিনি গতকাল ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহাদি আল মাসাতের সঙ্গে এক ফোন আলাপে এ মন্তব্য করেন। রাইসি বলেন, বিশ্বের স্বাধীনতাকামী প্রতিটি জাতি ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইয়েমেনিরা বহু বছর ধরে বিদেশি আগ্রাসন প্রতিহত করে নিজেদের শক্তপোক্ত করে নিয়েছে, কাজেই তারা এখন ফিলিস্তিনি জাতির পাশে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে তাদের কেউ টলাতে পারবে না। রাইসি বলেন, গাজা উপত্যকার অধিবাসীদের বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালিয়ে দখলদার ইসরায়েল এখন গণহত্যাকারী ঘাতক হিসেবে চিহ্নিত হয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের মৌলিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ফিলিস্তিনিদের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে। ইরানের প্রেসিডেন্ট এর সঙ্গে ফোন আলাপে ইয়েমেনি নেতা মাসাদ বলেন, তার সংগঠন গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে, ইসরায়েল বিরোধী পদক্ষেপ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে কোনো অবস্থায় সরে আসবে না। তিনি বলেন, গাজার ইহুদিবাদীদের আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজে হামলা অব্যাহত থাকবে। গত শুক্রবার ভোররাতে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের 30টি স্থানের প্রায় 60টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এতে 5 জন নিহত ও 6 জন আহত হয়। পরদিন শনিবার ব্রিটিশ বাহিনী আমেরিকাকে সঙ্গ দেওয়া থেকে বিরত থাকে এবং ওই দিন মার্কিন সেনারা ইয়েমেনে 2 দফা হামলা চালায়। ইয়েমেনের হুতি যোদ্ধারা জানিয়েছে, ওই 2 হামলায় কেউ হতাহত হয়নি এবং তাদের তেমন কোনো ক্ষতিও হয়নি। হুতি নেতারা প্রত্যয় জানিয়ে বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদীদের আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা অব্যাহত থাকবে। এদিকে 100 দিন পরেও হামাস মুক্তি দিল না বাকি পণবন্দীদের। কিছু বন্দীকে আগেই মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু এখনও বহু পণবন্দী হামাসের হাতে বন্দী। বাইডেন বলেছেন, তিনি তাদের ঘুরে ফিরিয়েই ছাড়বেন। রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, 100 দিন হয়ে গেল, এখনও হামাসের হাতে বন্দী অন্তত 130 জন, এর মধ্যে 6 জন আমেরিকান আছে। তিনি এবং তার দল প্রতিনিয়ত এই বন্দীদের কিভাবে মুক্ত করা যায় তার পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন, নিয়মিত বৈঠক করছেন। ওই বন্দীদের মুক্ত করা তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাইডেন জানিয়েছেন, গত এই 100 দিন ধরে লাগাতার বন্দীদের মুক্ত করার জন্য নানা কাজ করা হয়েছে, দ্রুত যাতে তাদের মুক্ত করা যায় তার ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে ওই বন্দীদের স্বাস্থ্যের খবর রাখা হচ্ছে সর্বদা। উল্লেখ্য, গত 7ই অক্টোবর হামাস ইসরায়েল থেকে শতাধিক ব্যক্তি বন্দী করে। হামাসের গুলিতে বহু মানুষের মৃত্যু হয়। তারপরেই ইসরায়েল হামাসের বিরুদ্ধে নৃশংস সন্ত্রাসী অভিযানে নামে। এক ইসরায়েলি ফুটবলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে তুরস্ক। সাগিব নামের ওই খেলোয়াড় তুরস্কে অনুষ্ঠিত একটি ম্যাচে গোল দেওয়ার পর নিজের বাঁ হাতের ব্যান্ডেজটি তুলে দেখান। সেখানে লেখা আছে 100 দিন এবং 7ই নভেম্বর। তুরস্কের বক্তব্য, খেলার সময় ওই লেখাটি দেখিয়ে ফুটবলার ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। কোনো কোনো সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ওই ফুটবলারকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সূত্র জানাচ্ছে সরকারিভাবে তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এদিকে হামাস একটি ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে 3 জন পণবন্দী প্লাকার্ড হাতে দাঁড়িয়ে তারা নিজের দেশের সরকারকে বলছেন, ইসরায়েল যেন দ্রুত তাদের অভিযান বন্ধ করে, তাহলেই একমাত্র তারা মুক্তি পাবে। হামাসের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এদিকে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আর হুমকি ঘিরে কোরীয় উপদ্বীপে প্রায় সব সময় উত্তেজনা বিরাজ করে। সম্প্রতি কিম জং উনের দেশ মহাকাশে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠালে এই উত্তেজনা আরও বাড়ে। এমন পরিস্থিতির মধ্যে নতুন করে মাঝারি পাল্লার আরও একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। রোববার দক্ষিণ কোরিয়া ও জাপানের বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, রবিবার স্থানীয় সময় দুপুর 3টার দিকে মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি 1000 কিলোমিটার অতিক্রম করে দেশটির পূর্ব উপকূলে গিয়ে পড়ে। অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ 50 কিলোমিটার উপর দিয়ে উড়ে গিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছিল বলে মনে হচ্ছে। জাতিসংঘের রেজুলেশন লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করায় পিয়ংইয়ং এর সমালোচনা করেছে দেশটি। যুক্তরাষ্ট্র ও এর
মিত্রদের চাপে বিশ্ব থেকে প্রায় একঘরে হয়ে আছে উত্তর কোরিয়া। এহেন পরিস্থিতিতে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে পিয়ং ইয়ং। উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে সোমবার থেকে বুধবার পর্যন্ত রাশিয়া সফর করবেন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হলে মস্কো ও পিয়ং ইয়ং এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। মার্কিন সরকারের দাবি, উত্তর কোরিয়ার কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র 30 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে। গত বৃহস্পতিবার কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর ও পরীক্ষার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুশ 3টি প্রতিষ্ঠান এবং 1 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। তবে দুই দেশই নিজেদের মধ্যে কোনো ধরনের অস্ত্র চুক্তি করার কথা অস্বীকার করে আসছে। এদিকে তাইওয়ান সংকট বাড়বে, চীন বিরোধীর জয়। শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির প্রার্থী লাই চিংতে জয়ী হয়েছেন। তিনি 40% বেশি ভোট পেয়েছেন। তিনি তাইওয়ানের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, চীনের ক্রমাগত হুমকি এবং ভীতি থেকে তাইওয়ানকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি তাইওয়ান প্রণালীতে স্থিতি অবস্থা বজায় রাখবেন। লাই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা জানাতে চাই গণতন্ত্র এবং কর্তৃত্ববাদ, এই দুইয়ের মধ্যে আমরা গণতন্ত্রকেই বেছে নেব। নির্বাচন নিয়ে চীনের আপত্তি থাকলেও বিরোধী দলগুলো নির্বাচনের প্রাথমিক ফলাফল মেনে নিয়েছে। তাইওয়ানের প্রধান বিরোধী নেতা হো ইউ ইক ফলাফল প্রকাশের পর লাই চিং থেকে অভিনন্দন জানিয়েছে। নেটলিনের মতে, যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে, সেই জন্য আগে থেকেই প্রস্তুতি। তিনি বলেন, চীন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র এবং জাপান যে শেষ পর্যন্ত সহায়তা করবে এমন নিশ্চয়তা নেই। স্বাধীনতাপন্থী এবং চীন বিরোধী হিসেবে পরিচিত নেতার জয়ের ফলে চীনের সঙ্গে তাইওয়ান এর সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা বলা কিন্তু মুশকিল। যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব বিবেচনায় এবারে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আগের মতোই নতুন বছরের শুরুতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, চীনের সঙ্গে তাইওয়ানের পুনরুত্তরীকরণ অনিবার্য। এ বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা কারো সঙ্গে কোনো আপোষ হবে না। তিনি বলেন, তাইওয়ান চীনের অংশ, এটাকে কেউ আলাদা করতে পারবে না। শি বলেছেন, শান্তিপূর্ণভাবে সমাধান সম্ভব না হলে সামরিক হামলা চালিয়েই তাইওয়ানকে মূলভূমির সঙ্গে যুক্ত করা হবে। শনিবারের নির্বাচনের পর চীনের তাইওয়ান বিষয়ক মুখপাত্র চেন বিনহুয়া কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তাইওয়ানের নির্বাচন এবং এতে কে জিতল বা কে হারল তাতে চীনের কৌশলের কোনো পরিবর্তন হবে না। তার মতে, তাইওয়ান হচ্ছে চীনের তাইওয়ান। তিনি বলেন, তাইওয়ানকে পুনরুত্তরীকরণে চীনের অঙ্গীকার পাথরের মতোই কঠিন। তিনি জানান, বেইজিং এক চীন নীতিতেই আছে, তাইওয়ানের স্বাধীনতার নামে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। নির্বাচনের আগেই চীন লাই চিং থেকে ভয়াবহ বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যা দিয়ে বলেছিলেন, তার জয়ী শান্তি নাকি যুদ্ধ তার নির্ধারণ করবে। টনি চেং নামে এক তাইওয়ানের সাংবাদিক জানান, তাইওয়ানের বাসিন্দাদের মনোভাবটা এমন যে তাইওয়ান যা করুক না কেন তাতে চীনের মনোভাব বদলাবে না, চীন তার নীতিতেই অটল থাকবে। লাই চিংতে শর্ত সাপেক্ষে চীনের সঙ্গে আলোচনায় যেতে রাজি, তবে বেইজিং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তিনি জানান, চীন এটাও বলেছিল যে লাই চিংতেকে ভোট দেওয়ার অর্থ যুদ্ধের পক্ষে ভোট প্রদান, তাই তাইওয়ান যুদ্ধ শুরু হলে পুরো বিশ্বের অর্থনীতিকে তছনছ করে দিতে পারে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশই চিপের জন্য বিকল্প বাজার খোঁজার চেষ্টা চালাচ্ছে। তাই এই নির্বাচন তাইওয়ানকে যে সংকটে ফেলে দিতে পারে তা নিয়ে যুক্তরাষ্ট্র বেশ চিন্তিত। নির্বাচনের ফলাফলের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে। বাইডেন প্রশাসনের আশঙ্কা, নির্বাচন, ক্ষমতা হস্তান্তর এবং নতুন প্রশাসন চীনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকেরা বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউক্রেন যেমন তাইওয়ান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছেও তেমন গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির ক্ষেত্রে চীনের কাছে তাইওয়ান নগণ্য, তাই চীন তাইওয়ান আক্রমণ করলে তার দখল করায়ও সফল হয়ে যেতে পারে, বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পরাশক্তি এখানে হস্তক্ষেপ না করে। চীনের সামরিক শক্তির মূল ফোকাস যদি অন্যদিকে, কিন্তু যদি সব মিলিয়ে সক্রিয় সেনা সদস্য সংখ্যা ধরা হয় তাহলে দুই দেশের মধ্যে একটা বিরাট পার্থক্য পাওয়া যায়।
কিন্তু তার মানে এই না যে তাইওয়ানের যথেষ্ট অস্ত্র নেই বা তারা সম্পূর্ণ একা। যুক্তরাষ্ট্র 1979 সালে তাইওয়ান থেকে চীনকে কূটনৈতিক স্বীকৃতি দিলেও তারা তাইওয়ান রিলেশনস অ্যাক্টের আওতায় নিয়মিত এই দ্বীপ রাষ্ট্রের সঙ্গে অস্ত্র বিক্রি করে এসেছে। 2023 সালের জুলাইতে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে প্রায় 345 মিলিয়ন ইউএস ডলার মূল্যের অস্ত্র সহায়তার বিবরণ প্রকাশ করে, আর বছর শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আরও 300 মিলিয়ন ডলার মূল্যের যন্ত্রপাতি বিক্রির অনুমোদন দিয়েছে। 2022 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে যখন জিজ্ঞাসা করা হয় যুক্তরাষ্ট্র কি তাইওয়ানকে সামরিকভাবে রক্ষা করবে, তিনি এর উত্তর দেন হ্যাঁ। পরে অবশ্য হোয়াইট হাউস পরিষ্কার করেছে যে ওয়াশিংটন তাদের এক চীন নীতি থেকে সরে আসেনি, তবে চীনও যুক্তরাষ্ট্রের পর সামরিক খাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে এবং নৌবাহিনী থেকে মিসাইল, যুদ্ধবিমান বা সাইবার হামলা সব কিছুই সামর্থ্যর প্রমাণ দেওয়ার ক্ষমতা রাখে। জাতিসংঘ তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং সারা বিশ্বের মাত্র 12টি দেশ এই স্বীকৃতি দিয়েছে। বিশ্বের বেশিরভাগ ইলেকট্রনিক যন্ত্রপাতি যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, ফোন, ল্যাপটপ, ঘড়ি, গেম কনসোল, এসবে তাইওয়ানের তৈরি কম্পিউটার চিপসের সাহায্যে চলে। এদিক থেকে তাইওয়ান শুধু একটা কোম্পানি, দ্য তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা TSMC সারা বিশ্বের অর্ধেক বাজার নিয়ন্ত্রণ করে। TSMC-কে তাই বলা হয় ফাউন্ডি, যা এমন কোম্পানি যারা চিপস ভোক্তা ও সামরিক ক্রেতাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা বিরাট বড় শিল্প, 2021 সালের হিসাবে প্রায় $100 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের উদ্বেগ, চীন যদি তাইওয়ান দখলে যায় তাহলে বিশ্বের গুরুত্বপূর্ণ এই শিল্পের নিয়ন্ত্রণ পাবে বেইজিং, কারণ তাইওয়ানের চিপের ওপর অনেকটা নির্ভরশীল যুক্তরাষ্ট্র। ইউএন কমট্রেড ডেটা অনুযায়ী 2021 সালে যুক্তরাষ্ট্রের 10,570 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে তাইওয়ান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।